অসময়ে আমি লাইভে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই কমেন্টে লিখে জানালেই বুঝতে পারবো সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভালোই থাকার কথা। বুয়া, তুমি কি ফ্যানটা বন্ধ করবা? এখন আগেই বলি, সোশ্যাল মিডিয়াতে বেশ কবছর যাবত আমার যাতায়াত কম, অনেক কম। শাহালাম সাজ্জাদ, সাজ্জাদ হাই, হ্যালো। অনেক কম, এবং দীর্ঘদিন ধরে আমার যেটা হচ্ছে যে অনেক সংবাদ মাধ্যমে অনেক সংবাদই পড়ি, বা ইউটিউবে দেখা যায় যে নিউজ দেখা হয়, বা বিভিন্ন চ্যানেলেও দেখা হয়। আমি নিউজ প্রচুর আমার দেখা হয়, ইন্টারভিউ দেখা হয়। তো সেখান থেকে রানা ভাই কেমন আছেন? ভালো আছে রানা ভাই। আপনার নাম্বারটা আমার কাছে নেই, আমাকে একটা ফোন দিন। আচ্ছা, তো যেটা হয়েছে, ওই আমি যদি নিউজে কোনো কিছু শুনি সেটা আমার কাছে তবু বিশ্বাসযোগ্য কিছুটা মনে হয়, কিন্তু যেসব প্রিন্ট আকারে আসে, মানে অনলাইনে নিউজ আসে, আমি একদম বিশ্বাসই করতে পারি না ওসব। আমার কাছে মনে হয় যে বেশিরভাগ চটকদার নিউজের জন্য দেখা হচ্ছে। তো এত কিছুর ভিড়ে এর মধ্যে যা নিয়ে খুব তোলপাড় সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে যে নারী ফুটবল দল নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, সে নিয়ে জয় জয়কার হচ্ছে, অভিনন্দন জানানো হচ্ছে, এবং আমি অভিনন্দন জানিয়েছি আপনাদের মতো। এখন প্রশ্ন হচ্ছে তার পরবর্তী ধাপগুলো কী। তার পরবর্তী ধাপে অনেকগুলো ইস্যু এসেছে, যে প্রেস কনফারেন্সে তাদেরকে বসার অধিকার দেওয়া হচ্ছে না, বা তাদেরকে দেখা যাচ্ছে না, ছবি তোলা হচ্ছে। আমি আমি নিজে ছবিটা দেখেছি, যে ছবির মধ্যে খুঁজতে হচ্ছে যে তারা কোথায়, খুঁজে বের করতে হচ্ছে। আর বিমানবন্দরে যেটা, এটা তাদের সাথে হয়েছে, সেটা খুবই ন্যাক্কারজনক লেগেছে আমার আমার কাছে, এবং দুঃখজনক হলেও সত্যি আমি নিজেও এরকম ফেস করেছি। একবার একটা কনসার্ট শেষে দেশে আসার পথে আমার লাগেজ থেকে ওরকম চুরি গেছে। তো দেখলাম যে এরকম ভুক্তভোগী আমি না, এরকম ভুক্তভোগী আরও আছে, যে আমাদের দেশে এই ঘটনাটা হয়, প্রতিনিয়তই হচ্ছে। তারপর খোলা বাসে দেখা যাচ্ছে যে বিলবোর্ডে টক্কর খাওয়া, এই সব কিছু, মানে ছোট ছোট অনেক কিছু। বা যখন বিমানবন্দরে তারা দেশে আসলেন, সেই যে একটা ফুলের সংবর্ধনা, সেখানে সব সংবর্ধনা কাদের দেওয়া হচ্ছে, এসব এসব আলোচনায় সোশ্যাল মিডিয়া খুবই সরগরম। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের এত ব্যর্থতা, এত গ্লানি, এটা দায়ভার কার? কিছুটাকে সংবাদ মাধ্যমের উপর বর্তায় না, বা প্রচার মাধ্যম, বা আসলে কার আমি জানি না, আমার আমার আপনার ওপরও বর্তায়। যেমন নারী ফুটবল দল, এর কারা কারা এখানে আছে না প্রথমেই বলে নিই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ফুটবল প্রেমী নই, বা ক্রিকেট প্রেমীও নই, খেলার ব্যাপারে আমার অত আগ্রহ কাজ করে না। সব মানুষ তো একরকম হয় না, সবার সব বিষয়ে উচ্চাইতে দেখা যায় যে আমি হয়তো একটা গানের প্রতিযোগিতা হচ্ছে, সেটা আমি খুব আগ্রহ নিয়ে বা মন দিয়ে দেখি। তারপরও হয় কি, যে এই যে আমি ক্রিকেট প্রেমী নই, তারপরও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের যারা খেলোয়াড় আছেন, নাম বলতে বললে নামগুলো বলতে পারবো, কিন্তু এই যে নারী ক্রিকেট দলে যারা আছেন, আমরা কি তাদের নামগুলো জানি? শঙ্কর সরকার, এগুলো না আপনার না জানলেও চলবে। মোস্তাফিজুর রহমান বুড়ো হয়ে গেছ, হ্যাঁ বয়স তো হচ্ছে, বয়স তো আর বসে থাকে না, আসনে থাকে না। তো এই এই যে জানি না আমরা নাম, আমি জানতাম না কেন, কারণ উচিত কথা বললে শাকিল না বিষয়টা না, এই যে আমরা জানতাম না কারণ এদের কোনো প্রচার নেই। আজকে বিজয়ী হয়ে ঘরে এসেছে,
সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছে, আমরা নাম জানছি, আমরা বলছি কেন এটা হলো না, কেন ওটা হলো না। এতদিন কারো এটা মনে হয়নি, সেটা আমারও হয়নি, আমি আমাকে সহই বলছি, আমাকে বাদ দিয়ে বলছি না। আবার এর মধ্যে আরেকটা নিউজ আমার চোখে পড়ল, সেটা হচ্ছে আমাদের নারী ক্রিকেট দল। আমি একটা পত্রিকার শিরোনামে দেখলাম যে ফুটবলের পর নারীরা ক্রিকেটেও জয় পেল। তো এই যে নারীরা ক্রিকেটেও জয় পেল বিশ্বকাপের যে বাছাই পর্বে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নারী দল, মানে একদিকে ছাদ খোলা গাড়িতে নারীদের উল্লাস ফুটবলে, আবার আরেকদিকে আরব সাগর পারে আরেক দল নারী, আমরা অপেক্ষা করছি একটা জয়ের। তো এই যে নারী পুরুষের যে বৈষম্য, প্রতিবার প্রতি বছর যখন নারী দিবস আসে, আমার কাছে অনেকেই জানতে চান নারীদের স্বাধীনতা নিয়ে, নারীরা কেমন আছে, একজন নারী নারী হিসেবে আমি কি মনে করি। সাউন্ড আসতে শোনা যাচ্ছে, জানি না কেন, নারীদের স্বাধীনতা নিয়ে আমি না বেশ বড় গলায় বলি যে না, আমরা নারী হিসেবে অনেক সুবিধা ভোগ করছি, অনেক ভালো আছি। হ্যাঁ আছি, খারাপ আছি সেটা বলবো না, সেটা বলাটা ভীষণ মিথ্যে হবে, ভালো আছে, অনেক ভালো আছে। কিন্তু সাম্যাবস্থা বলতে যা বোঝায় বা সম অধিকার, সেই জায়গাটা না এখনও ওভাবে প্রতিষ্ঠিত না। কাজেই নারীদের সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে সেটা নিয়ে সবাই এত অবাক হয়ে যাচ্ছে কেন বুঝে পাচ্ছি না। আমার কাছে তো মনে হচ্ছে যে এটাই এটাই হয়, হ্যাঁ আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি বদলাবে, এটাই তো হয়ে আসছে। পুরুষদের বেলায় আমরা যতটা মনোযোগী, নারীর বেলায় তো তা না। আমি আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা যে আমার কন্যা সন্তান সবগুলোই, আমি চারজন কন্যা সন্তানের মা হয়েছি, আমার একটা মেয়ে 17 দিন বয়সে মারা গেছে। আমি এখানে অনেককেই দেখি যে আমার কমেন্ট করে যে আপু এবার ইনশাল্লাহ যে ছেলে হবে, দোয়া করছি তোমার জন্য ছেলে হয়, ইস ছেলের জন্য উনি আবার কনসিভ করেছেন বা বাচ্চা চেয়েছেন। আমি কি আপনাদেরকে বলেছি আমি ছেলে চাই, আমি ছেলে সন্তানের জন্য পাগল, আমি মরিয়া হয়ে গেছি? এই যে আমাদের অস্থি মজ্জায় রন্ধ্রে রন্ধ্রে এই যে একটা পুরুষ ছেলে সন্তান মানে একটু প্রায়োরিটির জায়গা, সেটা সেটা কোনোভাবে দূর করতে পারবো না। তো তার মধ্যে যে নারীরা চ্যাম্পিয়ন হয়ে ঘরে আসছে, তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে, সেই তো অনেক। আমাদের এমন দেখা যায়, আমাকে অনেকে বলে যে ইস মন খারাপ করো না, হ্যাঁ মেয়েই ভালো, আজকাল ছেলের চাইতে মেয়েরাই বাবা মাদের বেশি দেখে। আমার না তখন খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আমি কি বলেছি আমার মন খারাপ, আমি কি বলেছি যে আমার মেয়েটা আমাকে দেখবে এটা আমার একটা খুব বড় সাপোর্ট হচ্ছে, না হলে তো মেয়ে না হলে আমাকে শেষ বয়সে কে দেখত, মানে মেয়ে হলেই দেখবে, ছেলে হলে দেখবে না, এই যে সান্ত্বনা পুরস্কার কেন, আমি তো চাইনি। আমাদের গানের ক্ষেত্রেই বলি, একটা রেকর্ডিংয়ে দেখা যায় যে একটা নারী শিল্পী সম্মানই যা হয়, সাধারণত একটা পুরুষ শিল্পীর কণ্ঠশিল্পীর সম্মানই বেশি হয়। সেটা যদি একটা স্টেজের ক্ষেত্রেও হয়, স্টেজের ক্ষেত্রে সাধারণত তাই হয়, কিছু ব্যতিক্রম যে হয় না তা না, কিন্তু আমি সাধারণ ঘটনাগুলোই বলছি যে সেখানেও একজন পুরুষ শিল্পীর সম্মানই বেশি হয়। কন্যা সন্তান মা বাবার জন্য আশীর্বাদ একজন মনে হয় আল্লাহর নিয়ামত। হ্যাঁ মানে আমি না এটাও এটাও এইভাবে ভাবি না যে শুধু কন্যা সন্তানই নিয়ামত, কন্যা সন্তান ছেলে সন্তান সন্তান মানেই একটা মানে বাবা হওয়া মা হওয়া এটা একটা অদ্ভুত অনুভূতি, অবশ্যই আশীর্বাদ, এটা ছেলে হোক মেয়ে হোক। তো যেটা বলছিলাম যে একটা পুরুষ শিল্পীর কিন্তু স্টেজ কনসার্টে তার সম্মানই বেশি থাকে। আমরা যদি চলচ্চিত্রে দেখি, নায়ক নায়িকাদের মধ্যে দেখি, একজন নায়কের পারিশ্রমিক আর একজন নায়িকার পারিশ্রমিক কখনো এক না, আলাদা। আমি যদি নির্দেশক নির্দেশিকার জায়গায় যাই, আমি নারী নির্দেশিকা চয়নিকা চৌধুরী একজনের কথা জানি,
আর কারো কথা তেমন ভাবে যাই না, দু একজন দু একটা ছোটখাটো কাজ করলে হয়তো রেগুলার করেননি, তাহলে কেন করেননি? পথটা নিশ্চয়ই মসৃণ না, বা বন্ধুর, বা আমি জানি না, দেখিনি। আচ্ছা, সে মুক্তিযোদ্ধা নিয়ে এখানে কেন হাসি হচ্ছে? আপনি আপনার মতো এগিয়ে যান, কে কি বলছে ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। মিল্টন বলবে, আমি না আমার মতো এগিয়ে যাই। পৃথিবীর সবচেয়ে বেশি নারী স্বাধীনতা বাংলাদেশে, বাংলাদেশের নারীর না, আমি তো সেটা বলেছি যে এগিয়ে নেই, আমি কিন্তু সেটা বলছি না, আমরা পিছিয়ে আছি সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি যে সুযোগ সুবিধাগুলো এখনো তুলনামূলক নারীদের ক্ষেত্রে কম, সেটা হয়ে আসছে, সেটাই হয়ে আসছে, সেটা আমার সাথে, আমার পাশের আরেকটা মেয়ের সাথে হচ্ছে। তো এটা নিয়ে অত অবাক হবার কিছু নেই, এত যাই হোক, মক্কা থেকে সাথে আছে আপু রিপন চন্দ্র কিউরু। হলিউডের নারীরা তুলনামূলক কম বেতন পায়, শফিকুল ইসলাম। শফিকুল, আমি তো হলিউড নিয়ে কাজ করি না, হলিউডের ওই জায়গাতে আমার কাজ করার সুযোগ হয়নি, তো আমি জানি না। আমি আমার দেশের কথাই জানি, আমি আমার দেশকে কেন্দ্র করেই বলছি, এবং আবারও বলছি যে আমরা নারীরা অবহেলিত, বঞ্চিত সেটা আমি বলবো না, তবে সুযোগ সুবিধা অবশ্যই তুলনামূলক কম। একজন পুরুষ খেলোয়াড়কে নিয়ে যতটুকু মাতামাতি হয়, একজন নারী খেলোয়াড়কে নিয়ে সেটা হয় না। এবং আমি আমার কথাটাও উল্লেখ করেই বলেছি যে আমি নিজেও সবাইকে চিনি না, তাহলে এই যে চিনি না বা জানি না সেটা কেন? কারণ সেই প্রচারটুকু নেই, বা সেই সম্মানটুকু নেই। এমনও মন্তব্য শুনেছি যে যারা খেলতে আসেন তারা দরিদ্র ঘর থেকে আসেন। তাহলে কি বিষয়টা এমন যে দরিদ্র ঘর থেকে শুধু নারীরাই আসে, পুরুষরা আসে না? তা তো না। তো খেলতে আসার সাথে দরিদ্র ধনীর কি সম্পর্ক সেটাও না আমি বুঝতে পারিনি। তাহলে কি এমন যে যারা গান করতে আসে তারাও শুধু টাকা রোজগারের জন্য আসে? তাহলে যিনি ব্যাংকে চাকরি করছেন তিনি কি টাকা রোজগারের চিন্তা করছেন না? নতুন গান কবে শুনতে পাবো রুবেল হোসেন? পাবেন কবে আসলে ভাবিনি। মতিউর রহমান, আপু আমি আপনার একজন ভক্ত। মোহাম্মদ এ কে আজাদ, আপনি ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছেন। আমি যে বিতর্কিত হয়েছি সেটা ভেবে ভালো লাগছে যে নিশ্চয়ই আমি এমন কোনো অবস্থায় আছে যেটা নিয়ে আমাকে নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক হতে পারে। মইনুদ্দিন কি ব্লেসড। আচ্ছা, খুব সিরিয়াস কিছু কথায় আমরা চলে গেলাম। এখন দেখার অপেক্ষা যে আরব সাগর পাড়ে যে নারীরা আছেন তারা এখন আমাদের জন্য সামনে কি জয়, আরেকটা দারুণ কিছু আমাদের জন্য কি অপেক্ষা করছে। রাকিবুল হাসান, হাবিব ভাইয়ের সাথে গান চাই। যে কামরান উদ্দিন অপু হাবিব ভাইয়ের সাথে সিলেটের প্রোগ্রামে আসেন। হ্যাঁ, সিলেট বাসি যদি চায় অবশ্যই আসবো। মিনহাজ উদ্দিন, হাসির কি হলো জানি না। দেবাশিস মন্ডল, লাভ। সোহাগ আমিনুল, আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দেখ, আমাদের নারী ফুটবলার যারা আছেন তাদের আবারও আবারও অনেক অনেক অভিনন্দন, কারণ পথটা নিশ্চয়ই মসৃণ না, একদমই মসৃণ না, প্রতিবন্ধকতা ভীষণ রকম। আমার জীবনে আরেকটা ছোট্ট ঘটনা বলি, আমি শুধু যে গান গাইতাম তা না, একই সাথে আমি নাচও শিখতাম, উচ্চাঙ্গ নৃত্য। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, হ্যাঁ 9-এ যখন পড়ি, তখন হুট করে আমার নাচটা বন্ধ করে দেওয়া হলো। কেন দেওয়া হলো? যে তখনকার কথাটা এমন ছিল যে আম্মা তো চাইতেন আমি প্রতিষ্ঠিত শিল্পী হব, যদি না হতে পারি সেটা হচ্ছে যে তাদের, আমার আমার আব্বা আম্মারই কথাটা এমন ছিল যে এত বড় মেয়ে, ঢিঙ্গি মেয়ে, ধেই ধেই করে নাচবে, ঠিক এরকমই লাইন ছিল। এটা কেমন দেখায়, গানটাই করুক, গানটা যদি কখনো পেশা হিসাবেও আসে সেটাও দেখতে মানে একটা শালীন মার্জিত একটা ব্যাপার আছে, আর যদি পেশা হিসাবে নাও আসে, মানে পেশা মানে প্রতিষ্ঠিত হিসাবে, আমি পেশাটা শব্দটা ভুল বলেছি, প্রতিষ্ঠিত হিসাবে নাও হতে পারে, তাও মাঝে মাঝে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে বা স্বামীকে সন্ধেবেলা যদি কারেন্ট চলে যায়, সেই আধার ঘরে বসে, আমার বাবা এভাবে কথা বলতেন, আধার ঘরে বসে
মেয়ে আমার হারমোনিয়াম বাজিয়ে শাশুড়িকে দুটো গান শুনিয়ে দেবে। আপু আপনার গালে কি হয়েছিল? গালে কি হয়েছিল? তো আরিফ হোসেন মেয়ে আজকের দিনটা কখনো ভুলবো না। তো আমার বাবা মাই সেটা ভেবে আমার নাচ বন্ধ করে দিলেন যে না সে গানটা করে যাক। তো এই যে আমরা কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না আগেই আমরা ঠিক আমরাই ঠিক করে নিচ্ছি। আমার বাবা মাই শিক্ষিত হবার পর ওনারা ভাবছেন যে একটা মেয়ে ধেই ধেই করে নাচবে। তো এই যে চিন্তা ভাবনার জায়গাটা সেখান থেকে আমাদের উত্তরণ হতে তো কিছু সময় লাগবে। আমাদের দেশটা তো স্বাধীন হচ্ছে খুব বেশি দিন না, আসলে 50 বছর আসলে খুব বেশি সময় না, আরও একটু সময় লাগবে। আমি তবু ওইটাকে পজিটিভ নিচ্ছি যে এই দেশে থেকে মেয়েরা খেলতে পারছে, মেয়েরা স্বাধীনভাবে কথা বলতে পারছে, মেয়েরা পোশাক নিয়ে তাদের মতামত জানাতে পারছে, তাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা বলতে পারছে। এবং দীর্ঘদিন ধরেই আমাদের দেশের রাষ্ট্রপ্রধান নারী, তো আমাদের মাননীয় স্পিকারও আমি জানি নারী, তো সেই জায়গাতে ভালো, আমরা ভালো আছি, আরও ভালো থাকতে চাই এবং নিশ্চয়ই আরও ভালো থাকব। তৌহিদুল ইসলাম রাকিব, আপনি আমার জীবনের আইডল, ভালোবাসি আজীবন, প্রাউড অফ ইউ। খুব প্লিজ বাতাসে গান পেতে থাকি গানটা একলেন প্লিজ। তৌহিদুল ইসলাম রাকিব বারবার একই টেক্সট লিখছেন, বাতাসে গান পেতে থাকি। আচ্ছা আপনার জন্য এটা গাইতে হবে, আমি দু লাইন গিয়ে দিচ্ছি। একবার বলে বারবার বলে বলে যে লক্ষ্যবার, তুমি আমার প্রিয়তম তুমি যে আমার। একবার বলে বারবার বলে বলে যে লক্ষ্যবার, তুমি আমার প্রিয়তম তুমি যে আমার। টিকলি খান, আপু তুমি যেমন মিষ্টি তেমনি তোমার কণ্ঠ ভীষণ মিষ্টি, রহস্য কি আপু? রহস্য হচ্ছে টিকলি, আপনার যখন কাউকে ভালো লাগবে তা সব ভালো লাগবে, যে কোনো কারণে আপনার আমাকে ভালো লেগেছে এজন্য মনে হচ্ছে সবই ভালো। আচ্ছা চাঁদের বুড়ি গানটা শুনতে চাই। চাঁদের বুড়ি কোন গান? আমি আমি নিজেই বুঝতে পারছি না। মইনুদ্দিন, আমি আপনার গান এবং আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহ রহমতের মধ্যে থাকুন। আমি লিলিমা খানম, তোমার ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর। একেম শুভ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। হ্যাঁ বেবি হওয়ার পর আবার ওয়েট গেইন করেছি। পিছনে কার ছবি? পিছনে আমার এবং আমার বরের ছবি। আচ্ছা শফিক ভাই, আপনি আমার গানের ভক্ত, আজকে বলতে পারলে যে আমার হাই স্কুলে প্রথম গান গেয়েছিলাম কামরুদ্দিন উপু, বাতাসে কার পেতে থাকি। আপু লাভ ইউ, ছোটবেলা থেকে তুমি প্রিয়। সিদ্রাতুল মুনতাহা, খুব সুন্দর নাম তো। আচ্ছা অনেক অনেক কমেন্ট আসছে। আচ্ছা ফালতু আগের দিনের চেহারা কাকে বলছে কে জানে। আপনার মানুষের বাসায় দেখা হয়েছিল যিনি আক্তার, আপনি সত্যি খুব মিষ্টি, আপনার বেবিদের জন্য শুভকামনা। আচ্ছা আই এম ফ্রম ফ্রান্স, মঞ্জু চৌধুরী, আই এম বিগ ফ্যান অফ ইয়ার্স। উইদাউট মেকআপে আপনাকে অনেক ভালো লাগে, সুমাইয়া তাবসুম ছোয়া। হ্যাঁ সুমাইয়া, আমি বেশিরভাগ সময় এরকম থাকতেই পছন্দ করি। খালি গলায় গানটি ভালো লাগলো, আলী আহমেদ। আচ্ছা অনেক কমেন্ট আসছে, আমি আর খুব বেশি কমেন্ট আছে পড়তে পারছি না। আমার হঠাৎ করে মনে হলো যে আমি নিউজ দেখছি, চারপাশে এটা নিয়ে কথা শুনছি, তখন আমার মনে হলো যে আচ্ছা যাই, সবার সাথে একটু দেখা হলো, কথা হলো, আমারও কিছু বলার আমি বললাম। আপু SMS পড়ো না কেন? পড়ি না তা না, পড়লাম তো। জ্বলে জ্বলে যে নাকি জাকিয়া সুলতানা মিতু, এই গানটা বলেন। আজকে না মিতু, এরপর সময় নিয়ে এলে তারপর বলবো। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবারও কোনো একটা ফেসবুক লাইভে নেক্সট ডে আমি দেখি একটু সময় করে চলে আসবো। আর আগামীকাল বসুন্ধরা কনভেনশন, না বসুন্ধরা কনভেনশন তো বলে না, আইসিসিবি এটা কি বলে,
সেখানে কালকে বাপ্পা মজুমদারের একটা একক কনসার্ট আছে, আমি একটু টিকিট দেখাই আপনাদেরকে। 1 মিনিট। জানি না সবাই দেখতে পারবে কিনা। আচ্ছা, অ্যালাইভ এক্সপিরিয়েন্স নামে ওরা এটা স্পেশালি আয়োজন করেছে ICCB বলে বসুন্ধরাতে। তো ওখানে বাপ্পা মজুমদারের একক কনসার্ট 3 ঘন্টা ব্যাপী, এবং সেখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে কন আছে, কোনাল আছে, ডি রকস্টার শুভ আছে। আমি আমার টিকিটটি নিয়ে নিচ্ছি এবং নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু টিকিট আছে। তো যারা ঢাকায় আছেন, যাদের এখনো টিকিট সংগ্রহ হয়নি, যারা বাপ্পা মজুমদারের গান ভীষণ পছন্দ করেন বা কোনা কোনাল অথবা কনা অথবা ডিরক্সটার শুভ, তাদের তাদের গান শোনার কালকে সুযোগ হচ্ছে। আমি খুবই এক্সাইটেড, কারণ দাদার কনসার্ট আমার আগে কখনো, কনার গান আমার শোনা হয়েছে একসাথে, আমরা একসাথে শো করেছি, কোনালের সাথেও হয়েছে, শুভরও গান আমি শুনেছি, কিন্তু দাদার একক কনসার্ট আমার আগে ওভাবে দেখা হয়নি। তো এবার শুধু গান শোনার জন্যই আমি যাব, সবসময় তো গান গাইতে যাই, এবার গান শুনতে যাব, ভাল লাগছে। তো আপনারাও যারা আছেন ঢাকায়, যারা এখনো এই ব্যাপারটা জানেন না বা টিকিট সংগ্রহ করেননি, সম্ভবত ওদের পেজটার নাম অ্যালাইভ নামেই সার্চ দিলে পেয়ে যাবেন। টিকিটগুলো আমার হাজবেন্ড সংগ্রহ করেছে, আমি জানি না কিভাবে করেছে, সম্ভবত ওখান থেকেই পাওয়া যাবে। তাহলে চলে আসতে পারেন, আসলে আমার সাথেও দেখা হয়ে যাবে, যারা আমাকেও দেখতে চান, আমি সেখানে যাচ্ছি শ্রোতা হিসেবে, আমার সাথেও দেখা হয়ে যাবে। আর বাপ্পাদার গান তো দারুণ দারুণ গান তো শুনবেন 3 ঘন্টা ব্যাপী। চাঁদের বুড়ি আপনার নিজেরই গাওয়া? হ্যাঁ, আমার নিজেরই গাওয়া, ঠিক আছে, কিন্তু মানে মানে এত গান মাঝে মাঝে মনে থাকে না যে কোনটা কোন গান। ও, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এর মধ্যে আমার মেয়ের জন্য কিছু, ওর জন্মের আগে কিছু বেবি কাঁথা কিনেছিলাম অনলাইন থেকে। তো তাদের পোস্টটা আমি অনেক পরে, 2 দিন আগে দিলাম। তো এখানে অনেকে বলছেন যে এটা আমাকে হয়তো তারা তারা গিফট করেছে বা এটার জন্য আমাকে কিছু পে করেছে, এর জন্য তাদের কথা বলছি। এই জিনিসটা আমি ক্লিয়ার করি যে আমি পেশায় কণ্ঠশিল্পী, এখনও আমার পেশাটা যে যারা এখন বিভিন্ন ড্রেস, জুয়েলারি, জুতা বা অন্য কিছু প্রোডাক্ট যারা প্রমোট করেন, হ্যাঁ, সেটার জন্য একটা ভালো সম্মানই নেন, প্রমোট করেন, সেটা আমার পেশা না। আমি বা আমার জন্য কেউ বিশেষ বিশেষ সময়ে উপহার পাঠিয়ে দেবে তাও না, যেহেতু আমি ওই পেশায় নেই সেজন্যই হয়তো পাঠায় না। আমি অনলাইন থেকে যা কিনি সেটা আমার নিজের অর্থেই আমি কিনি, এবং যেটা আমার কাছে ভালো লাগে, মনে হয় যে প্রোডাক্টটা ভালো, সেটার অনেক সময় আমি দেখা যায় যে আমি লিঙ্ক দিয়ে দিই যে এই প্রোডাক্টটা আমি কিনেছি, আমার কাছে ভালো লেগেছে, তাহলে আপনারাও কিনে দেখতে পারেন। যেমন দাদার এই টিকিটগুলো, এগুলো আমার স্বামীর অর্থে কেনা, এমন না যে ফ্রিতে চলে যাচ্ছি। তো কিছু কিছু মন মানসিকতা আমার মনে হয় যে আপনারা যারা আছেন একটু উদার করলে পারেন। হ্যাঁ আপু, লম্বা চুলে যখন আর মানুষটিকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা আমার একবার এক কি বলবো, একবার এক বিউটি পার্লারে আমার চুলগুলো ওরা মেডিসিন দিয়ে মোটামুটি পুড়িয়েই ফেলেছিল এরকম একটা অবস্থা, যে কারণে বাধ্য হয়ে একদম চুল ছোট করে কেটে ফেলতে হয়েছে। এখন আস্তে আস্তে একটু লম্বা হচ্ছে, আবার লম্বা করে ফেলবো, ইচ্ছে আছে। বাপ্পা মজুমদার অসাধারণ গায়, হ্যাঁ অবশ্যই অসাধারণ তো উনি গায়, এতে তো কোনো সন্দেহ নেই, মানে আমার কখনো
ওনার কনসার্ট এরকম ঘটা করে আলাদা করে দেখা হয়নি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর মনের থাকবেন। আর অনেকের অনেক কমেন্ট আছে, পড়তে পারছি না, কেউ এ নিয়ে মনে কষ্ট পাবেন না, পরে নিশ্চয়ই পড়ে দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।